তাহলে কোন সময় থেকে বিশ রাকাত তারাবির নামাজ আরম্ভ হইল এটা আমরা জানার দরকার এবং একই ইমাম সাহেবের পিছনে বিশ রাকাত তারাবির নামাজ কোন সময় থেকে এটা শুরু হইছে হাদিস শরীফের মাঝে বুখারী শরীফের হাদিস বুখারী শরীফের হাদিস কিতাবের নাম অধ্যায়ের নাম হলো সালাতুত তারাবিহ কিতাবু সালাতুত তারাবিহ অধ্যায়ের নাম হলো বাবু ফাদলি মান কামা রমাদান সেই অধ্যায়ের মধ্যে হাদিস আছে যে আন ইবনে শাহাব জুহরি তাইন আন উরওয়াত ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে উনি আব্দুর রহমান ইবনে আব্দুল কারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আব্দুর রহমান ইবনে আব্দুল কারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উত্তম পর্যায়ের একজন তাবেঈ তিনি বলেন যে আন্নাহু ক্বালা খারাজতু মা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লাইলাতান ফি রমাদান ইলাল মসজিদ আব্দুর রহমান ইবনে আব্দুল কারী কয় যে একদিন আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমি মসজিদে নববীতে গেলাম লাইলাতা ফি রমাদান রমজান মাসের রাত্রিতে অর্থাৎ রমজান মাসের রাত্রিতে আমরা গেলাম মসজিদে নববীতে গিয়া দেখলাম ফাইজান নাসু আওজাউন মুতাফাররিকুনা যে মানুষেরা বিচ্ছিন্নভাবে এরা নামাজ পড়ে তারাবির নামাজটা বিচ্ছিন্নভাবে পড়ে কেউ ওকুনাত কেউ হুকুনাত কেউ মাঝখানো মসজিদে নববীর যে জন্য ফররা ফররা ইউসাল্লিয়ার রাজুলু লিনাফসিহি কেউ তারাবির নামাজটা একলা একলা ফররা ওয়া ইউসাল্লিয়ার রাজুলু ফাইউসাল্লিয়া বিসলাতিহি রাহতুন আর কেউ নামাজও খাড়ো হয়েছে খরে দিকে আরো কতজন খাড়ো হয়ে গেছে জমা থড়ি দিয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে গিয়া দেখলা যে কেউ কেউ তারাবির নামাজ একা একা পড়লা কেউ কেউ এরকম জমাতে নামাজ পড়লা বিচ্ছিন্নভাবে যেমন কিলান লাগলো যে একই মসজিদের মাঝে একই সময়ে বিভিন্নভাবে নামাজ এটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বেশ বালা লাগলো না ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাকালা উমর উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন ইন্নি আরা লাউ জামাতু হাউলাই আলা কারিইন ওয়াহিদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কইলা ই যে বিচ্ছিন্নভাবে এরা নামাজ পড়লো আমার বড় ইচ্ছে হইলো ইন্নি আরা আমার মতামত হলো আমার রায় হলো আমার ইচ্ছা হলো যে লাউ জামাতু হাউলাই আলা কারিইন ওয়াহিদিন আমি একজন কারি সাহেবের পিছনে একজন ইমাম সাহেবের পিছনে সবরে জমায়েত করিয়া এক জমাত বন্দি করিয়া নামাজ পড়ানোর ইচ্ছা আমি করিয়া লাকানা আমসালা সুম্মা আজামা তিনি সেটা মনস্থ করলেন এবং সেটা বাস্তবায়ন করলেন কে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কিতা করলা ফাজামাআহুম আলা উবাই ইবনে কাআব তখন উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইন ডাকলা এই নাসলা হাবিব চাপ সাহাবী উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তান্ডে ডাকলা যাও উবাই আসো আমি তান্ডে দায়িত্ব দিলা যে তুমি সব রে লইয়া খাইল থাকি ও সব মুসল্লিনে কেরাম রে লইয়া ও তোমার পিছনে ইক্তেদা করাইয়া সব রে নামাজ পড়ানি চালু হোক ও কইয়া অর্ডার দিয়ে লাগি বাদর দিন থাকি কারণ তাই তো খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা অর্ডার দিলেইছিল এমত অবস্থায় তো মানতে বাধ্য সব সাহাবায়ে কেরাম হলে ফোলা শুরু করলা সুম্মা খারাজতু লাইলাতা উখরা ওয়ান্নাসু ইউসাল্লুনা বিসলাতি কারিইহিম তখন এই সাহাবী হাদিস বর্ণনাকারী আব্দুর রহমান ইবনে আব্দুল কারি ওই রাওয়ি সাহাবী রাওয়ি বলেন যে আমরা আরো দিন উমর রাদিয়াল্লাহু তাআলার সাথে মসজিদে গেলাম অর্থাৎ পরবর্তী দিন গেলাম যাওয়ার পথে গিয়া দেখলাম ওয়ান্নাসু ইউসাল্লুনা বিসলাতি কারিইহিম যে সব মানুষ বলে একজন কারি সাহেবের পিছনে জমাত বন্ধ হইয়া নামাজ পড়রা উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে বড় সুন্দর লাগলো সুন্দর লাগলো এই অবস্থা দেখিয়া গতদিন করে একটা অবস্থা দেখছিলা আর আজকের এই অবস্থা দেখিয়া কইলা কালা উমর নিয়মাল বেদাতু হাজি দেন কইলা এটা কত সুন্দর একটা উত্তম পদ্ধতি আমি এটা কেটা করছি চালু করছি এটা সুন্দর একটা পদ্ধতি কইলা ও তাহলে দেখা গেল যে উমর রাদিয়াল্লাহু তাআলার সুন্দর একটা পদ্ধতি তাই কিতা করলা চালু করলা সব সাহাবায়ে কেরাম হলে কোনো বিরোধিতা করলা না সব সাহাবায়ে কেরাম হলে মানিল্লা মানিল্লা এখন ইলা তো আসিল না বলে এই বলে খলিফা তাই কইছিল রে বা এর লাগে তাই তো খলিফা উমর রাদিয়াল্লাহু বড় গরম আসলা এখন তাই একটা জিনিস চালু করছেন বিরোধিতাকে করতো বিরোধিতাকে করলে তো উমর রাদিয়াল্লাহু গরম আসলা মারিলি বা এর লাগে সব বিরোধিতা করছে না তাই মানিলিছে বলার বিষয় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরে দাঁড়াইয়া কইছিলা যে শোনো ভাইয়েরা আমি তোমাদের মতো মানুষ যদিও আমি পদ পাইছি যদিও আমি মন্ত্রী যদিও আমি প্রধানমন্ত্রী কিন্তু আমার যদি কোনো ভুল হয় আমার যদি পরিচালনার ক্ষেত্রে কোনো অসুবিধা হয় তোমরা আমার শুধরাইয়া দিবা ওকে সুবহানাল্লাহ যে সময় তানি এটা কইছেন হওয়ার লগে লগে চান্স হয়ে দিয়েছেন সাহাবি একজনে মসজিদ নবী থেকে উঠিয়া মসজিদ নবীর ভিতরে এক সাহাবি উঠিয়া কইলা যে ইয়া আমির আল মুমিনিন
হে আমিরুল মুমিনিন আমার একটা প্রশ্ন, বলে কি তা? বলে গতদিন কুর গনিমতর মাল বাটলা, বাটিয়া সকলরে আপনি কাপড় বাটছেন, আমরা কাছে কাপড় দিছেন আপনি, এই কাপড় দিয়ে আমরা পাঞ্জাবি হয়েছে না, আপনার ভিন্ন দেখা যায় ও কাপড়ের পাঞ্জাবি, আপনার ওই লোকিলা তো নিশ্চয়ই আপনি আমার অংশ বেশি নিছেন। ওকে সুবহান আল্লাহ। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহে মিম্বরের মাঝে দাঁড়ানো অবস্থায় কইলা যে আমার তোমার এই প্রশ্নের জবাবটা আমার ছেলে আবদুল্লাহ ইবনে উমর আমার ছেলে জবাব দিবা। তখন ছেলে খেলাইয়া কইলা, ও সাহাবি শোনো, আমার বাবায় যে সবরে যে যতটুকু অংশ দিয়েছেন অতটুকু অংশ আমার বাবায় পাইছেন, আমার অংশ তো ততটুকু আছে, আমার অংশটা আমার বাবারে দিলেইছি, গতিকে আমরা দুইজনের অংশ নিয়া আমিরুল মুমিনিন আমার বাবাই পাঞ্জাবি বানাইছেন। ওকে সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন হওয়ার বাদেও সামান্যতম কাপড় বেশি নেওয়ার অধিকার রাখেন না, এটা হলো ইসলামী হুকুমত। সুতরাং হাজিরিনে কেরাম সাহাবীনে যান, সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ভুল কোন কাপড় প্রতিষ্ঠা করতা তাহলে সাহাবায়ে কেরাম হলে এটার প্রতিবাদ করতে পারতা না? একটা কাপড়ের ক্ষেত্রে যদি প্রতিবাদ করতে পারলা তাহলে শরীয়তের মাঝে যে জিনিসটা কায়েম করা সেটাকে প্রতিবাদ করতে পারতা না? অবশ্যই করতা, বরং না করিয়া এরা সব একমত হইছেন। একমত হওয়ার কারণে এটার নাম হলো ইজমা, ও ইজমায় উম্মত হইছেন। এজন্য ইজমায় উম্মত, ইজমাটা হলো শরীয়তের একটা উসুল, শরীয়তের একটা দলিল, যে সাহাবায়ে কেরামরা যে বিষয়ে ইজমা হইছেন এটা শরীয়তের দলিল হয়ে গেছে। সুতরাং তাহলে দেখা গেল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানাত থেকেই 20 রাকাত তারাবির নামাজ চলিয়া